बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অটোক্যাড 2009 টা বেশি ব্যবহার করি। আমার এই 2009 টা আমি একটু ভালো গতি পাই এবং এটা বর্তমান যে আপডেট ভার্সনগুলো আছে ঠিক এটার মতোই অনুরূপ কিছু কিছু কাজ এটার ভিতরে আছে, এইজন্য আমি এটা ব্যবহার করি। আর বেশিরভাগই বাংলাদেশের ভিতরে 2007 টা ব্যবহার করে, যারা ইঞ্জিনিয়ারিং লাইনে কাজ করে তারা এটা ব্যবহার করে। তারা আসলে যদি আপডেট ভার্সনগুলো ব্যবহার করতো একটু ভালো হইতো। এটার ভিতরে অনেক নতুন ফিচার এবং কাজ করার সুবিধা আছে, সংযুক্ত আছে। আমি ব্যক্তিগতভাবে 2016-17 গুলোই ব্যবহার করি, আমার যেটা সবচেয়ে ভালো লাগে। আমাকে যদি পছন্দনীয় কোনো সফটওয়্যার অটোক্যাডের ভিতরে কোনো ভার্সন বলে, আমি বলবো যে সবচেয়ে আপডেট ভার্সনটাই ব্যবহার করেন। এখন আমরা যেহেতু নিচের ভার্সনগুলো ব্যবহারে অভ্যস্ত, তাহলে আমি আপনাদেরকে আজকে এমন একটি পদ্ধতি দিব যে আপনি নতুন ভার্সনগুলোতে ঠিক 2009 অথবা 7 এর মতো ফিচার রেখে ব্যবহার করবেন। এক্ষেত্রে আপনি নতুন যে আপডেট ভার্সনগুলো, নতুন নতুন যে কমান্ডগুলো আছে, যে সুবিধাগুলো আছে, এটাও পাবেন। পাশাপাশি আপনার পরিচিত মেনু ডেস্কটপটা পাবেন। দেখেন আমি 2009 টা ব্যবহার করলে দেখেন ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট এ ধরনের ব্যবহার পাই। এটা একটা নাম আছে অটোক্যাডের ভাষায়, এটা বলে অটোক্যাড ক্লাসিক। এই অটোক্যাড ক্লাসিক এটার এই ভিউটার নাম। এখন আর 2007 এ আমরা যখন ব্যবহার করি তখন এই ধরনের স্ন্যাপ, গ্রিড, অর্থ, ফোলার আমরা এই ধরনের পাই। তা আমরা এই 9 এর ক্ষেত্রে এগুলা আইকন ভিত্তিক চলে এসেছে। শুধু 9 না 9 থেকে উপরে যত ভার্সনগুলা, সম্ভবত 8 ওই ধরনেরই, 18 পর্যন্ত এই ধরনের আমি দেখেছি। আর বর্তমানে কম্পিউটার এখন যত আপডেট ভার্সনগুলা বাইর করতেছে এগুলো আইকন ভিত্তিক নিয়ে আসতেছে। তো এখন আমরা যেহেতু এই ক্ষেত্রে অভ্যস্ত, এই ধরনের ফিচার, এই অটোক্যাড ক্লাসিক ভিউটা আমরা অভ্যস্ত, সেক্ষেত্রে আমাদের নতুন ভার্সনগুলো আমরা হঠাৎ চালাতে একটু সমস্যার সম্মুখীন হতে হয়। তো আমি আপনাদেরকে অটোক্যাড 2016 দিয়ে দেখাইতেছি কিভাবে আমরা এই ফিচারটা 16 এ করব। অটোক্যাড 16 আগে দেখি আমরা কেমন। অটোক্যাড 16 এ যখন আমরা সেটআপ দিব তখন আমরা এই ধরনের দেখব। দেখেন এগুলো সব আইকন ভিত্তিক নিয়ে এসেছে, আমরা আইকন কোথাও কোনো খুঁজতে হবে না। আগের মতো ফাইল, ইনসার্টে যে আমরা এই ধরনের, ভিউতে যে আমরা খুঁজতে হইতো, এডিটে যে খুঁজতে হইতো, টুলস এগুলো আমরা খুঁজতে হইতো। এখন আমরা এগুলা প্রায় আপনার আইকনে নিয়ে এসেছে। এখন আমরা 2007 অথবা 9 দেখেন এখানে ড্র, এই যে ড্র মেনুটা, এইভাবে ড্র মেনুটা, ড্র বারটা, আর এখানে আছে মডিফাই টুল বারটা, বাম পাশে ড্র আর ডান পাশে হলো মডিফাই টুলবার। এখন আমরা ইচ্ছা করলে আবার আনতেও পারি, এগুলোতে রাইট বাটন ক্লিক করে আমরা যেগুলোর প্রয়োজন এগুলো আনতে পারি। এখন আর পাশাপাশি এখানে লেয়ার, আবার প্রপার্টিস, স্ট্যান্ডার্ড, এগুলা আমাদের এই বারগুলা আছে, টুলবারগুলো আছে। এখন অটোক্যাড 2016 অথবা নিচের ভার্সনগুলো অথবা উপরের ভার্সনগুলোতে এই ধরনের আপনি পাবেন না। এখানে দেখেন হোম, ইনসার্ট, ইনসার্টে এইগুলা আপনারা আলাদা আলাদা পাবেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলেছিলাম যে অটোক্যাড ক্লাসিক ভিউটা কীভাবে 16 এ করবো। এক্ষেত্রে আমাদের একটা আলাদা একটা অ্যাডভান্স করতে হয়, একটা আলাদা অটোক্যাডে যোগ করতে হয়। আমি আপনাদেরকে সর্বপ্রথম দেখাই কীভাবে যোগ করে এটা দিতে। আমি আমার ইউটিউবের চ্যানেলের নিচে যে আলাদা সফটটা ওইটা আমি দিয়ে দিচ্ছি, আমরা ডাউনলোড করে তারপরে কাজ করার চেষ্টা করবেন। এখন দেখেন এই যে এমন ভিউটা আমরা পাই, সেক্ষেত্রে আমরা দেখি এখানে এখানে ক্লাসিক নামে কোনো টুলবার নাই। এখন আমরা ড্রাফটিং, অ্যানোটেশন, 3D বেসিক, 3D মডেলিং, এই 3টা স্যার এখানে নাই। আর আমরা এখানে ফাইল, এডিট, এটার মতো ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট এগুলো আমরা এখানে পাবো না। সেই ক্ষেত্রে আমি একটা আপনাকে পদ্ধতি দেখাই। আর একটা হলো একটা ছোটো একটা সফটওয়্যার ব্যবহার করে, অথবা এখানে সেটিং করা যায়। আমি সর্বপ্রথম সফটটা দিয়ে দেখাই। সেক্ষেত্রে দেখেন আমি সর্বপ্রথম আপনাদের দেখাই যে এখানে এইখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপনারা এইখানে ওই সেটিং এর মতো পাবেন। এখন আপনারা রাইট বাটন ক্লিক করেন, এখানে এখানে ক্লিক করলে আপনারা আমি আইকন দিয়ে দেখাই দিই। এই যে এখানে আপনারা এই জায়গায় ক্লিক করবেন, করার পর এখানে দেখেন এখানে ক্লিক করার পরে দেখেন শো মেনু বার, দেখেন এখানে আগের মতো ফাইল এডিট ভিউ ইনচার্ট চলে এসেছে। তা আমরা এইভাবে আমরা ব্যবহার করতে পারেন, যেহেতু আপনারা আগের পার্সনগুলো ব্যবহার করেছেন। আর একটা পদ্ধতি হলো আমরা এখান থেকে আমরা এখানে যে কাস্টমাইজ, এখানে কাস্টমাইজে যাব, কাস্টমাইজে যাব, এখান থেকে কাস্টমাইজ, অথবা আমরা এই যে আমরা ম্যানেজ, এখানে ম্যানেজ আছে, এই ম্যানেজ, ম্যানেজ থেকে এখানে ইউজার ইন্টারফেস। এখন আমরা এখানেও করতে পারি অথবা ওখানে কাস্টমাইজ যেতে আমরা ইউজার ইন্টারফেসে যাই, ইন্টারফেসে ইন্টারফেস আমরা ইন্টারফেসটা দেখি। এখান থেকে আমরা তারপর আমরা ট্রান্সফারে যাব, যাই এখান থেকে আমরা এই যে ট্রান্সফার এখানে আছে, এই ট্রান্সফারে যাব। তারপরে আমরা এই যে এইটা আমরা এই ওপেনে যাব। আমি আমার অটোক্যাড ক্লাসিক যে ছোটো একটা সফটওয়্যার অটোক্যাডের এগুলা লিপস পাই বলে এগুলো অটোক্যাডে, আপনারা যদি কারো জানা থাকে আসলে এটা এগুলার নামটা আমার এগুলার বিষয়টা আমি জানি না, তবে এগুলো আলাদা প্লাগইন ফটোশপে এ ধরনের কিছু ব্যবহার হয়, অনেক সফটওয়্যারের সাথে পাশাপাশি কিছু সহযোগী সফটওয়্যার এগুলা অটোক্যাডের ক্ষেত্রে আমার জানা নাই। আপনারা যদি জানা থাকে কারো কমান্ডে এগুলো আমার দিয়ে দিবেন, লিখে দিবেন এটার পরিচয়টা। তারপর এটা ক্লিক দিব, তারপর আমরা এটা ওপেন করব করার পর এখন আমি দেখছি যে এখানে অটোক্যাড ক্লাসিক নামে একটা নতুন চলে এসেছে অটোক্যাড ক্লাসিক। তারপর আমরা এটা ক্লিক করব, রাইট বাটন ক্লিক করব, কপি। তারপরে আমরা কাস্টমাইজে যাব, তাই এখানে এইটার ভিতরে ক্লিক করব, এটা ক্লিক করব, ক্লিক করলাম, করার পরে রাইট বাটন ক্লিক করব, পেস্ট করব। দেখেন আমার এখানে অটোক্যাড ক্লাসিকটা চলে এসেছে, অটোক্যাড ক্লাসিক চলে এসেছে। এখন আমরা এখন এটাকে অ্যাপলে দেব, অ্যাপলে দেওয়ার পর ওকে দিব। এখন আমরা আসলে খেয়াল করে আমরা এখন দেখলে বুঝতে পারবো। এখন দেখেন এই ইন্টারফেসের ভিতরে এটা সেটিং হয়ে গেছে, এই দেখেন এই অটোক্যাড ক্লাসিকটা সেটিং হয়ে গেছে। আমরা এখান থেকে দিলে দেখেন আগের মতো আমরা যেটা 9-7 ব্যবহার করি, দেখেন এই দেখেন এইটার মতো এটা চলে এসেছে। শুধু এখন একটু আপডেট কালারটা চেঞ্জ নাই, কিন্তু আমাদের এই যে ফাইল এডিট মেনু এগুলো চলে এসেছে। ডান পাশে, বাম পাশে ড্র এবং বাম পাশে মডিফাই টুল বারটা চলে এসেছে। এছাড়া আমরা ডান পাশে এভাবে আনতে পারি, কিন্তু এই যে 9-এ যে কালারটা আমরা ইচ্ছা করলে এই কালারটাও পরিবর্তন করতে পারি। সেক্ষেত্রে আমরা ওপি এন্টার দিই, ওপি এন্টার মানে অপশন, অথবা টুলস থেকে অপশনে যাব। তারপর আমরা এখানে দেখেন এই যে এই ডার্ক, এখানে যাই আমরা এখানে ক্লিক করে লাইটটা দিই, দিয়ে অ্যাপ্লাই দিই। দেখেন আমরা আরও নতুনভাবে আমরা এগুলো পেয়ে গেলাম, এখন আমরা 9 দেখেন মোটামুটি আগের মতো পিকচারটা চলে এসেছে। তাহলে আমরা এইভাবে আমরা কাজটা করতে পারি, তাহলে আমাদের কাজ করার কোনো ভয় ভীতি থাকার কথা নয়। এইভাবে আপনারা 16-এর সুবিধা পাবেন, আর পাশাপাশি আপনার আগের পরিচিত ডেস্কটপটা পাবেন, সেক্ষেত্রে আপনার কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। এখন আমি দেখাবো এই সফটওয়্যার ছাড়া আপনি কীভাবে সেটিং করবেন, নতুন যে আলাদা একটা যোগ করেছিলাম ওইটা ছাড়া আমরা কীভাবে করবেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাই। এখন এটা করার জন্য আপনারা এখন দেখেন আমরা এখন এই ধরনের মেনুটা তো পাবো, এই ধরনের মেনু পাই। পাওয়ার পরে এই ধরনের মেনুটা যখন আমরা পাবো, তখন আমরা সর্বপ্রথম আমরা এইখান থেকে রাইট ক্লিক করে আমরা শো মেনু বারটা, তাহলে আমরা কি হলো এই ধরনের এই যে 9-এর অথবা 7-এর এই ফিচারটা আমরা অলরেডি পেয়ে গেলাম। এখন আমার কাজ হলো এই যে আইকনটা, এই আইকনটাতে আমরা মিনিমাইজ টু প্যানেল বাটন এটা আমরা মিনিমাইজ করে দেই, আমরা দেখি এটা একবারে ভিতরে নিয়ে দেই তাহলে আমাদের মোটামুটি ওটার মতো চলে আসলো। এখন আমরা এইভাবে নিতে পারি। তারপর আমরা এখন টুলস থেকে টুলবার থেকে অটোক্যাড এখান থেকে আমরা প্রথম ডট টুলবারটা আনি, তারপর আমরা আনি মডিফাই টুলবারটা। তাহলে আমাদের আগের মতো আমরা এই যে অটোক্যাড 9-এর মতো বাম এবং ডান পাশের ড্র এবং মডিফাই টুলবারটা নিয়ে আসলাম। পাশাপাশি আমরা ইচ্ছা করলে এখানে লেয়ারটা এখানে নিয়ে আসলাম। তারপরে আমরা এই লেয়ার প্রপার্টিস যেটা আমরা প্রপার্টিসটা নিয়ে আসলাম, এখানে আমরা পাবো এই যে প্রপার্টিস, এই প্রপার্টিসটা এখানে নিয়ে আসলাম। এইভাবে আমরা আমাদের প্রয়োজনীয়গুলো নিয়ে আসলাম। আমরা ডাইমেনশন টুলবারটা আনতে পারি, এখান থেকে ডাইমেনশন আমরা এখানে টুলবারটা আনতে পারি। এই ধরনের কোনো ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার কথা না। আর এখানে দেখেন 16 ক্ষেত্রে আপনি এখান থেকে আইকন নতুন পেজ নিতে পারবেন, এখান থেকে নতুন পেজ নিতে পারবেন। এখন আপনার এটা একটা সুবিধা, পাশাপাশি আপনি এটা হাইটও করে রাখতে পারবেন। তাহলে আমরা তারপরে আমরা অপশন যে এখানে এই লাইট আমরা অ্যাপ্লাই করে দিই। দেখেন আমরা এটা মোটামুটি এই 9-এর মতো আমরা অ্যাড করা ছাড়াও আমরা করতে পারি। আমি আলাদা কোনো কিছু ব্যবহার না করে আমরা এটা কাস্টমাইজের মাধ্যমে করি। আমি প্রথম এই ধরনের কোনো সমস্যা অনেক পড়তাম, তারপর আমি আস্তে এগুলা খুঁজে বাইর করছি। দেখেন আমি আলাদা ব্যবহার না করে, ক্লাসিক না করে, ড্রাফটিং অ্যান্ড অ্যানিমেশন থেকেও আমি এটা করে ফেললাম। আপনারা দুইভাবে এটা নিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর আপনার এখানে আমরা যারা ব্যবহার করি তারা আমি এই 9 অথবা আপনার 9 অথবা 16 আপনারা এই ধরনের অপশানগুলো সবগুলোতে পাবেন। আর যেগুলো আপডেট ভার্সন এগুলো তো অবশ্যই আপডেট কিছু থাকবে। এখন আমরা ধরেন এই পেজটা আমি বর্তমানে যেটা দেখেন ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন, আমি আমার নতুনভাবে আমি এটা আর সেটিং করব না, এইভাবে আমরা রাখবো। আমি আমার নামে এখান থেকে দেখেন সেভ কারেন্ট এস, আমি এখান থেকে আমি লিখি নাজিম, মানে এটা আমার নিজের তৈরি করা। এখন আমরা নাজিম নামে আমি এটা করে রাখলাম, এটা সেভ হয়ে গেল। দেখেন আমার এখানে এই নাজিম নামে হয়ে গেল। আমি ড্রাফটিংয়ে গেলাম, এখন ড্রাফটিংয়ে গেলাম, তারপরে এখান থেকে আমি দেখেন নাজিম আমি দিলে আমার ওইটা চলে আসবে, কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। এখন দেখেন আপনি এইভাবে আপনি নতুন করে আপনি এগুলো সেভ করে রাখতে পারবেন আপনার মতো করে। আর পাশাপাশি আপনারা একটু খেয়াল রাখবেন এই ধরনের করে আপনার মতো করে একবার সেটিং করে রাখবেন, তারপর এটা ভালো হয়। আমি আশা করি যে আপনাদের আর কোনো সমস্যা হবে না। আর সমস্যা যদি আপনারা সম্মুখীন হন তখন আমাকে আমার মোবাইল নাম্বারে সরাসরি কল দিবেন, এটাতে আমার সবচেয়ে বেশি ভালো হবে। আর আমি কমেন্ট করলে আপনাদের আমি চেষ্টা করব যদি কমেন্ট করার পরে আমি সলিউশন দেওয়ার জন্য। ঠিক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।